ভিওর্স এই মুহূর্তের সব থেকে বড়ো আপডেট হলো স্পাইস মানি পোর্টাল থেকে অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস হয়ে গেছে স্টার্ট আপনারা এখন আপনাদের স্পাইস মানির পোর্টাল থেকে অ্যাক্সিস ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন একদম জিরো ব্যালেন্সের সেভিংস অ্যাকাউন্ট আপনারা এখানে খুলতে পারবেন এবং এটা কোনো ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট নয় এটা কিন্তু কমপ্লিটলি একটা বেসিক সেভিংস অ্যাকাউন্ট ব্যাংকে গিয়ে যে অ্যাকাউন্ট আপনারা খোলেন সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে আপনি আপনার স্পাইস মানির আইডি বা পোর্টাল থেকে খুলতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে পুরো ইনফরমেশন দেব সেভিংস অ্যাকাউন্টে কী কী সুবিধা থাকছে কী কী করতে পারবেন কারেন্ট অ্যাকাউন্টের কী কী সুবিধা থাকছে এবং কারা কারা এই অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিসটা পাবেন অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিসটা কিভাবে অ্যাক্টিভেট করবেন এই সমস্ত কিছু আজকের ভিডিওতে কমপ্লিট আপনাদেরকে ইনফরমেশন দেব তাই রিকোয়েস্ট করবো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন যাতে করে এই অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিসটা আপনিও অ্যাক্টিভেট করতে পারেন এবং আপনিও আপনার এলাকার যত মানুষজন রয়েছে সবাইকে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ওপেন করে দিতে পারেন সো বন্ধুরা স্পাইস থেকে আমরা অনেকদিন আগে থেকেই শুনছিলাম যে অ্যাকাউন্ট ওপেনিং হবে অ্যাকাউন্ট ওপেনিং হবে অবশেষে অ্যাকাউন্ট ওপেনিং শুরু হয়ে গেছে অলরেডি অনেক রিটেলার অ্যাকাউন্ট ওপেনিং স্টার্টও করে দিয়েছে সো এখন বলে দিই সবার আগে যে এই অ্যাকাউন্ট ওপেনিং এর কি কি ফ্যাসিলিটি থাকছে প্রথমে বলবো তো ফ্যাসিলিটি হচ্ছে দেখুন এখান থেকে আপনারা যে সেভিংস অ্যাকাউন্ট খুলবেন এটা কিন্তু কমপ্লিটলি একটা জিরো ব্যালেন্সের সেভিংস অ্যাকাউন্ট ঠিক আছে মানে আপনাকে মাসে মাসে কোনো টাকা এখানে মেনটেন করতে হবে না আপনি যদি কাস্টমারকে অ্যাকাউন্ট ওপেন করে দিলেন এরপর অ্যাকাউন্ট ওপেন করে দেওয়ার পর কাস্টমার তার অ্যাকাউন্টে টাকা রাখ রাখুক বা না রাখুক এখানে কিন্তু কাস্টমারের কোনো চার্জ কাটবে না মানে কমপ্লিটলি জিরো ওকে এবং অ্যাকাউন্ট খোলার সময় বন্ধুরা এখানে যখন আপনারা কোনো কাস্টমারের অ্যাকাউন্ট খুলবেন এখানে কিন্তু তার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করেও কোনো দরকার হয় না অর্থাৎ আপনি সমস্ত কাস্টমারের এখানে কিন্তু জাস্ট আধার কার্ড থাকতে হবে আর প্যান কার্ড থাকতে হবে তাহলে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং অ্যাকাউন্ট ওপেন হবে সম্পূর্ণ ফিঙ্গার মাধ্যমে ঠিক আছে এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সেই কাস্টমারের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটা বা আধার নাম্বারটাও কিন্তু লিংক হয়ে যাবে বুঝতে পারছেন এবং অ্যাকাউন্ট খোলার সময় কত টাকা লাগবে অ্যাকাউন্ট খুলতে এটা বলে দিই সো দেখুন এখান থেকে যে সেভিংস অ্যাকাউন্টগুলো খোলা হবে সেই অ্যাকাউন্টগুলো খুলতে এখানে কাস্টমারকে ফার্স্ট টাইম পাঁচশো টাকা দিয়ে খুলতে হবে তবে 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 ভাববেন না যে পাঁচশো টাকায় কেটে নেবে পাঁচশো টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হবে এবং তার অ্যাকাউন্টে এখানে দুশো টাকা জমা থাকবে আর বাকি যে টাকাটা থাকছে আড়াইশো টাকা প্লাস আঠেরো পার্সেন্ট জিএসটি এটা কিন্তু কাস্টমারের এটিএম কার্ড বাই পোস্টে কাস্টমারের বাড়িতে চলে আসবে তো বুঝতেই পারছেন এটা কিন্তু কোনো রকমের ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট নয় এটা বেসিক সেভিংস অ্যাকাউন্ট বা নর্মাল যেরকম সেভিংস অ্যাকাউন্ট হয় সেরকম কিন্তু সেভিংস অ্যাকাউন্ট এটাতে আপনারা ফিজিক্যাল এটিএম কার্ডও পেয়ে যাচ্ছেন তার মানে আপনার অ্যাকাউন্ট একদিক থেকে কমপ্লিটলি ফ্রি কোনো চার্জ লাগছে না কেন লাগছে না দেখুন আপনি তো বলতে পারেন যে দাদা পাঁচশো টাকা তো জমা করে খুলতে হচ্ছে কিন্তু এখানে পাঁচশো টাকা জমা করতে হলেও এখানে আপনার আড়াইশো টাকা প্লাস আঠারো পার্সেন্ট জিএসটি মিলিয়ে আপনার কিন্তু এখানে চার্জ কাটছে আপনাকে যে এটিএম কার্ড দিবে আপনার বাই পোস্টে আসবে সেই এটিএম কার্ডটা ঠিক আছে আর বাকি টাকাটা দুশো পাঁচ টাকা মতো আপনার অ্যাকাউন্টেই জমা থেকে যাবে এবং মাসে মাসে বা বছর বছর কোনো রকমের মেনটেন কিন্তু আপনাকে এখানে করতে হবে না এটা নর্মাল একটা অ্যাকাউন্ট আপনার আদার্স ব্যাংকে যেরকম থাকে এসবিআই যেরকম থাকে সেরকম একটা বেসিক সেভিংস অ্যাকাউন্ট এবং আপনার এই অ্যাকাউন্টে পাসবুক চাইলে আপনারা পাসবুকও নিতে পারবেন পাসবুক নিতে চাইলে আপনার নেট ব্যাঙ্কিং লগ করে সেখানে পাসবুক অর্ডার করতে হবে আপনার আবার বাড়িতে বাই পোস্টের চেকবুক পাসবুক সবকিছু চলে আসবে ঠিক আছে এবং এই অ্যাকাউন্টটা কমপ্লিটলি আপনি যে এলাকাতে বাস করেন আপনার এলাকার যেটা নিয়ারেস্ট হোম ব্রাঞ্চ হবে সেই হোম ব্রাঞ্চ সাথে কিন্তু লিংক থাকবে আপনি যা কিছু উইথড্রল ডিপোজিট আপনি আপনার হোম ব্রাঞ্চে গিয়েও কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এখানে আমি বলে দিই যারা স্পাইস মানি রিটেলার ভিডিও দেখছেন তাদের মেন কাজ হচ্ছে জাস্ট কাস্টমারের অ্যাকাউন্টটা খুলে দেওয়া এবং কাস্টমারের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে কাস্টমার যাবতীয় কাজ তার অ্যাকাউন্টে চাইলে ব্যাংকে গিয়েও করতে পারবে অথবা নেট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং ইউজ করে সে নিজে নিজেও কাজ করতে পারবেন আচ্ছা এখানে অনেকেই বলতে পারেন দাদা স্পাইস মানি থেকে তো আমরা অ্যাকাউন্টটা খুলে দেবো বাট ডিপোজিট উইথড্রল কি আমরা স্পাইস মানি থেকে করতে পারবো হ্যাঁ আপনারা ডিপোজিট আপাতত ডিসেম্বর মাস থেকে ডিপোজিটটাও আপনারা করতে পারবেন এই অ্যাকাউন্টে এবং উইথড্রলটাও ইন ফিউচার আস্তে আস্তে অ্যাড হয়ে যাবে তবে এই পেজ থেকে যে কোনো জায়গা থেকে কাস্টমার টাকা এখানে তুলতে পারবেন ঠিক আছে তো এই তো গেলো বন্ধুরা মানে বেশ কিছু হাইলাইট মেন মেন অ্যাক্সিস ব্যাংকের পয়েন্ট তো বন্ধুরা এই তো গেলো সেভিংস অ্যাকাউন্ট এবার আসি কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেই দেখুন এখান থেকে আপনারা কারেন্ট অ্যাকাউন্টও খুলতে পারবেন এবং কারেন্ট অ্যাকাউন্টের বিভিন্ন চার্জ থাকে যেহেতু এটা ব্যবসার জন্য তো এক্ষেত্রে কিন্তু এটা জিরো ব্যালেন্সের হয় না কিছু টাকা দিয়েই খুলতে হয় এবং মান্থলি কিন্তু এখানে ব্যালেন্সও মেনটেন করতে হয় সমস্ত ডিটেলস আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কারেন্ট অ্যাকাউন্ট রিলেটেড কত কি এখানে টাকা কাটবে কত কী চার্জ পে করতে হবে কারেন্ট অ্যাকাউন্ট ছেলে আপনারা দেখে নেবেন বাট বেশিরভাগ আপনার এলাকার বাসিন্দা যারা আছেন তারা কিন্তু সেভিংস অ্যাকাউন্টই খুলবে তাই আপনাদেরকে আমি সেভিংস অ্যাকাউন্টটা এক্সপ্লেইন করে দিলাম ঠিক আছে সো এবার আসি কারা কারা এই অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিসটা পাবেন দেখুন এই অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস আপনি যদি আপনার আইডি খুলে দেখেন আপনার আইডিতে সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং এর অপশন এনেবল নাও থাকতে পারে কেন থাকবে না এর জন্য যে আপনার এখনো দোকান বা আপনি যেখান থেকে কাজ করেন না কেন আপনার আইডিটা এখনো মাত্র এখনো পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশন হয়নি ঠিক আছে তাই যারা যারা স্পাইস মানির আইডিতে কাজ করছেন যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব। সবাই আপন আপন নিজের নিজের ডিস্ট্রিবিউটারের সাথে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে বলুন যে আপনার সবটা যত তাড়াতাড়ি সম্ভব ফিজিক্যাল ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে ফিজিক্যাল ভেরিফিকেশনটা হয়ে গেলে তারপরেই কিন্তু আপনারা এই অ্যাকাউন্ট ওপেনিংয়ের সার্ভিসটা আপনার আইডিতে এনেবেল হবে এবং আপনারা অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার দোকান ফিজিক্যাল ভেরিফিকেশন হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এই অ্যাকাউন্ট ওপেনিং এর সার্ভিস পাবেন না ওকে ফিজিক্যাল ভেরিফিকেশন স্টার্ট হয়ে গেছে আমরাও রিটেলারকে ফোন করে ফোন করে বলছি তাকে দোকানে থাকতে দোকানে আমরা যাচ্ছি গিয়ে প্রপার তার দোকান আমরা ভেরিফাই করছি ভেরিফাই করার পরই অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিসটা চালু হচ্ছে তাই অনুরোধ সবারই কাছে সবাই নিজের নিজের ডিস্ট্রিবিউটার দেখুন আমার কাছেও অনেকজন আইডি নিয়েছেন নর্থ চব্বিশ পরগনা বীরভূম চৌত্রিশ পরগনা কিন্তু এরকমই সাপোজ ধরুন পরগনা থেকে আইডি নিয়েছিলেন তার আইডি কিন্তু আমার মধ্যে আর নেই ওই নর্থ চব্বিশ পরগনার কোনো ডিস্ট্রিবিউটার আন্ডারে চলে গেছে আপনারা নিজের নিজের মুভ টু ডিস্ট্রিবিউটার অপশনে যাবেন সেখানে গিয়ে আপনি ডিস্ট্রিবিউটারের নাম্বার পেয়ে যাবেন আপনি সেটাতে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট করে আপনারা এই ফিজিক্যাল ভেরিফিকেশনটা করে নিতে বলবেন আপনাকে কল করার দরকার নেই এই ভেরিফিকেশনটা আমরা নিজেরাই করে নেব ঠিক আছে আমরাই আপনাকে কল করে নেব আপনার আর যদি আপনাকে আপনার কাছে যদি কেউ না আসে তখন আপনি কল করে নেবেন কল করে আপনি ইমিডিয়েট ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন ভেরিফিকেশন না হলে কিন্তু এই অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিসটা বন্ধুরা আপনারা পাবেন না তো এই ছিল বন্ধুরা আজকের একদম লেটেস্ট আপডেট বন্ধুরা স্পাইস মানি থেকে অনেক পোর্টাল বিশেষ করে বলছিল যে অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস নিয়ে 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 বাট আজ পর্যন্ত কেউ নিয়ে আসতে পারেনি হ্যাঁ নিয়ে আসতে পেরেছে কোনগুলো ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট নিও ব্যাঙ্কিং সার্ভিস বাট ওগুলো আলাদা আর আজকে যেটা স্পাইস ম্যান থেকে খুলে দিচ্ছে সেটা হচ্ছে একদম বেসিক সেভিংস অ্যাকাউন্ট এটা ডিজিটাল সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে কমপ্লিটলি আলাদা এটা সম্পূর্ণরূপে একটা বেসিক আপনার নর্মাল যেরকম ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খোলেন সেই রকমই এখানে একটা অ্যাকাউন্ট ওপেন হচ্ছে ঠিক আছে সো কমিশন কত কি পাবেন এ বিষয়ে এখনো কোনো আপডেট নেই আস্তে আস্তে আপনার অ্যাকাউন্ট ওপেন করেন আস্তে আস্তে সমস্ত কিছু আপডেট আমরা দিয়ে দিব যেহেতু নতুন স্টার্ট হয়েছে সেজন্য অনেক কিছুই আমাদের কাছেও নেই জানা ঠিক আছে আমরা অনেক কিছু জানি না আস্তে আস্তে সব আপডেট চলে আসবে আপনাদেরকে আস্তে আস্তে আমরা সমস্ত কিছু ইনফর্ম করে দেবো তো এই ছিল আজকের কমপ্লিট একটা ভিডিও বন্ধুরা আশা করে ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন